সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের সিকিউ সুপার সাজেশন ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাদের কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাসে এই চারটা অধ্যায় রয়েছে এর মধ্যে হতে মাছ চাষ এবং বনায়ন এই দুইটা অধ্যায় তুলনামূলক সহজ রয়েছে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা এই দুইটা অধ্যায় দেখে যাবা এই দুইটা অধ্যায় থেকে তোমরা চারটা সৃজনশীল প্রশ্ন খুব সহজে পাবা এবং আরেকটা সৃজনশীল প্রশ্নের জন্য তোমরা এই দুইটা অধ্যায় থেকে যেটা ভালো লাগে সেই অধ্যায়টা দেখে যাবা আজকের সাজেশনটি আমি চারটা অধ্যায়ের উপর ভিত্তি করে দেব প্রথমে রয়েছে আমাদের প্রথম অধ্যায় মাছ চাষ জ্ঞানমূলক প্রশ্নের জন্য অ্যাকোয়াকালচার কি প্রান্টন ও সু সম্পূরক খাদ্য কি হেছারি কি মাছ প্রক্রিয়াজাতকরণ কাকে বলে মাছ চাষ কি রাকুশে মাছ কী জাত পদ্ধতি কী মৎস্যবিজ্ঞান কাকে বলে এই জ্ঞানমূলক প্রশ্নের জন্য এই আটটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ অনুদাবনমূলক প্রশ্নের জন্য রাজপুটি মাছ চাষ করা লাভজনক কেন ব্যাখ্যা করো নিরাপদ মাছ সংরক্ষণ করা প্রয়োজন কেন ফাইটোপ্লাটন মাছের কোন ধরনের খাবার চিংড়িকে নিশাসর বলা হয় কেন চিংড়িকে হোয়াইট গোল্ড বা সাদা সোনা বলা হয় কেন ব্যাখ্যা করো পুকুরের পানিতে চুন প্রয়োগ করা হয় কেন মাছ পচে কেন ব্যাখ্যা করো অনুদাবনমূলক প্রশ্নের জন্য এই সাতটা প্রশ্ন গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের জন্য মৎস্য চাষ পদ্ধতি মৎস্য চাষের মধ্যে রয়েছে রাজপুটি নাইলোটিকা এছাড়া মিশ্র চাষ পদ্ধতি অর্থাৎ দুইটা একত্রে কিভাবে চাষ করা যায় মিশ্র চাষ পদ্ধতি তাই একটা সৃজনশীল প্রশ্ন হতে পারে এছাড়া মাছের বিভিন্ন রোগসমূহ এখান থেকে একটা প্রশ্ন পেতে পারো তোমরা চিংড়ি মাছ চাষ পদ্ধতি চিংড়ি মাছ চাষ পদ্ধতির মধ্যে রয়েছে বাগদা গলদা আমরা জানি বাগদা হচ্ছে তোমার লবণাক্ত পানিতে চাষ করা হয় আর গলদা হচ্ছে তোমার সাধু পানিতে চাষ করা হয় এখান থেকে প্রশ্নটা কিভাবে হতে পারে দেখো দান কেতে গলদা চিংড়ি চাষ পদ্ধতি কিভাবে করবে এই পদ্ধতিটা নিয়ে প্রশ্ন আসতে পারে তারপর লবণ কেতে বাগদা চিংড়ি চাষ পদ্ধতি সম্পর্কে প্রশ্ন আসতে পারে তাহলে চিংড়ি চাষ পদ্ধতি থেকে দান কেতে গলদা চিংড়ি চাষ এবং লবণ কেতে বাগদা চিংড়ি চাষ পদ্ধতি থেকে প্রশ্ন হতে পারে আবার বাগদা এবং গলদা গলদা চিংড়ির পার্থক্য থেকেও সৃজনশীল প্রশ্ন আসতে পারে নাম্বার দেখো মাছ সংরক্ষণের পদ্ধতি মাছ সংরক্ষণ পদ্ধতির মধ্যে বরফজাতকরণ সুটকীকরণ লবণজাতকরণ হিমায়িতকরণ দুমায়িতকরণ এবং টিনজাত পদ্ধতি এই পদ্ধতি পদ্ধতিগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন প্রশ্ন আসতে পারে হিমায়িতকরণ কি দুমায়িতকরণ কি টিনজাত পদ্ধতি কী তাহলে তোমাদের এই পদ্ধতিগুলো সম্পর্কে জানা থাকতে হবে তাহলে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে রয়েছে মৎস্য চাষ পদ্ধতি চিংড়ি মাছ চিংড়ি মাছ চাষ পদ্ধতি এবং মাছ সংরক্ষণের পদ্ধতিসমূহ এবার আসো আমাদের দ্বিতীয় অধ্যায় পোলট্রি পালন পোলট্রি পালনের মধ্যে রয়েছে জ্ঞানমূলক প্রশ্নের জন্য পোলট্রি কি ইনকিউবেটর কি ব্লুডিন কি জিনডিন কি ব্রহ্মা কি স্কোয়াব কি পুলেট কি জ্ঞানমূলক প্রশ্নের জন্য এই সাতটা প্রশ্ন গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নের জন্য ডিম অনুর্বর হয় কেন ব্যাখ্যা করো ব্রয়লার ও লেয়ারের মধ্যে পার্থক্য লেখো হাঁস রাজ কোয়েল কবুতর পালন লাভজনক কেন হাঁস মুরগি পালনে সুষম খাদ্য প্রয়োজন কেন ব্রয়লার জাতগুলো অল্প সময়ে অধিক অধিক খাদ্য খেয়ে মাংস উৎপাদন করে ব্যাখ্যা করো ডিম ডিম ক্যান্ডিন বলতে কি বুঝো ব্যাখ্যা করো পোলট্রির বীজটা একটি উৎকৃষ্ট জৈব সার ব্যাখ্যা করো অনুদাবনমূলক প্রশ্নের জন্য এই সাতটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবার আসো এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের জন্য পোলট্রির বিভিন্ন জাতসমূহ এর মধ্যে রয়েছে হাঁস হাঁসের মধ্যে দুটা জাত খুবই গুরুত্বপূর্ণ এক হচ্ছে পাতি হাঁস আরেকটা হচ্ছে রাজহাঁস তারপর আসো মুরগি মুরগির মধ্যে তোমার মুরগি পালন পদ্ধতি থেকে প্রশ্ন আসতে পারে মুরগি পালন পদ্ধতির মধ্যে মুক্ত অর্ধমুক্ত সম্পূর্ণ আবদ্ধ পদ্ধতি এগুলো থেকে প্রশ্ন হতে পারে তারপর ব্রয়লার উৎপাদন ডিম উৎপাদন এবং ডিম ফুটানো থেকেও প্রশ্ন হতে পারে এছাড়া ডিম ফুটানোর অনেকগুলো পদ্ধতি রয়েছে এই পদ্ধতিগুলো থেকেও প্রশ্ন আসতে পারে প্রাকৃতিক পদ্ধতি কৃত্রিম পদ্ধতি এবং কৃত্রিম পদ্ধতির মধ্যে রয়েছে ইনকিউবেটর পদ্ধতি সর্বশেষ খাদ্য ও রোগ ব্যবস্থাপনা থেকেও সৃজনশীল প্রশ্ন হতে পারে তাহলে এই অধ্যায়ের এই পোলট্রির বিভিন্ন জাতসমূহ মুরগি পালন পদ্ধতি ডিম ফুটানোর পদ্ধতিসমূহ এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ তারপর তৃতীয় অধ্যায় পশুপালন পশুপালন থেকে জ্ঞানমূলক প্রশ্নের জন্য হলেস্টেন প্রিজিয়ান জাতের গরুর উৎপত্তি কোন দেশে গরুর ভাইরাস জনিত একটি রোগের নাম লিখো বাকলেন কি ষাট কি পাস্তরীকরণ কি সুষম খাদ্য কি সাইলেস কি এবং সর্বশেষ হ্যাঁ কি জ্ঞানমূলক প্রশ্নের জন্য এই আটটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ অনুদাবনমূলক প্রশ্নের জন্য পশুর জন্য সবুজ খাসাগাস প্রয়োজন কেন ব্যাখ্যা করো সাইলেস কেন পশু খাদ্য হিসাবে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো দুধকে আদর্শ খাবার বলার কারণ কি শঙ্কর জাতের গরুর বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছাগলকে গরিবের গাভী বলা হয় কেন ব্যাখ্যা করো ছাগলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো সাত নাম্বার দুধ পাস্তরীকরণ করা প্রয়োজন কেন ব্যাখ্যা করো প্রশ্নের জন্য এই সাতটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তারপর ইয়দের সৃজনশীল প্রশ্নের জন্য পশুপালন পশুপালন পদ্ধতি পদ্ধতির মধ্যে গরু এবং ছাগল এই দুটা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ তারপর আসো দুগ্ধ খামার ব্যবস্থাপনা দুগ্ধ খাবার ব্যবস্থাপনার মধ্যে ডেইরি ব্যবস্থাপনা ডেইরি ফার্ম প্রদর্শন এখান থেকেও প্রশ্ন হতে পারে তাহলে ইয়দের গুরুত্বপূর্ণ এই তিনটা টপিক তারপর আসো চতুর্থ অধ্যায় সর্বশেষ অধ্যায় বনায়ন জ্ঞানমূলক প্রশ্নের জন্য বন ও মেনগুর বন কী বনায়ন সামাজিক বনায়ন কৃষি বন কী বৃক্ষের ড্রেসিন ও প্রণীন কাকে বলে কৃষি মেলা কাকে বলে কৃত্রিম বন কাকে বলে জ্ঞানমূলক প্রশ্নের জন্য এই পাঁচটা প্রশ্ন গুরুত্বপূর্ণ উদাবনমূলক প্রশ্নের জন্য সকল ট্রেনিন প্রণীন নয় খেন ব্যাখ্যা করো বৃক্ষের প্রণীন ও ড্রেসিনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো বৃক্ষমেলা করা হয় কেন প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে বনের ভূমিকা ব্যাখ্যা করো জীব সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো গাছ কিভাবে পরিবেশকে ঠান্ডা রাখে ব্যাখ্যা করো এদের সৃজনশীল প্রশ্নের জন্য বনের প্রকার বনের প্রকার মধ্যে সামাজিক বনায়ন সুন্দরবন পাহাড়ি বন এর মধ্যে হতে সামাজিক বন এবং সুন্দরবন থেকে একটা প্রশ্ন হতে পারে প্রাকৃতিক ভারসাম্য ও জীব সংরক্ষণে বনের গুরুত্ব থেকেও একটা প্রশ্ন হতে পারে দুই নম্বর কৃষি বৃক্ষমেলা ও বৃক্ষরোপণের গুরুত্ব বিশ্লেষণ করো তিন নম্বর উৎপাদন বৃদ্ধিতে ট্রেনিন ও প্রনিনের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো তাহলে এই অধ্যায়ের এই তিনটা টপিক খুবই গুরুত্বপূর্ণ এ ছিল তোমাদের কৃষি শিক্ষার দ্বিতীয় পত্রের প্রত্যেকটা অধ্যায়ের উপর গুরুত্বপূর্ণ টপিকগুলো আশা করছি তোমরা আজকের ভিডিও থেকে অনেক উপকৃত হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবা পরের ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম